মানে যে হানাফিরাই আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অন্যতম এক শত্রু, যে হানাফিরাই আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বেশি বদনাম করে বেড়ায়। তারপরে বলা হয়েছে যে তিনি 57 বার উমরা এবং হজ করেছেন। এগুলো কি বিশ্বাসযোগ্য হয়, যেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 বার হজ করেছেন, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বপ্নে 100 বার দেখেছেন? নাউজুবিল্লাহ মিন জালিক। সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 103 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, কোনো পার্থিব চোখ, পৃথিবীর কোনো চোখ আমাকে দেখতে পাবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যদি কোনো ব্যক্তি বলে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দেখেছেন, তাহলে সেই ব্যক্তি মিথ্যুক। সহিহ বুখারী 5857 নম্বর হাদিস। 40 বছর এশার নামাজের উযু দিয়ে ফজর নামাজ করেছেন, প্রতিদিন রাতে 500 রাকাত নফল নামাজ পড়তেন, প্রতিদিন একবার কোরআন খতম করতেন। তো এখানে বলা হয়েছে যে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এক অযুতে ঈশা এবং ফজরের সালাত আদায় করেছেন 40 বছর, যেটা ডাহা মিথ্যে কথা। নাউজুবিল্লাহ মিন জালিক, এটা কি একটা মিথ্যাচার তার নামে। তারপরে বলা হয়েছে তিনি নাকি এক রাত্রেবেলায় 500 রাকাত নফল সালাত আদায় করতেন। তাহলে এক রাকাতে যদি 3 মিনিট করে সময় লাগে, এক রাকাতে 3 মিনিট করে সময় কাটান, তাহলে 500 × 3 1500 মিনিট সময় লাগবে সলাত আদায় করতে। 1500 মিনিট সমান সমান প্রায় 25 ঘন্টা। তো কখনো কোনো রাত কি 25 ঘন্টার হয়? বিবেক বুদ্ধি নষ্ট হয়ে গেলে মানুষ যা বলে সেটাই। এই হানাফিদের জন্যই আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বদনাম বেশি, যা আপনাকে আমি প্রমাণ দিয়ে দেবো। এই আলেমদের জন্যই, এই সব ফতোয়ার কারণেই আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে অনেকে অনেক রকমভাবে কটুক্তি গালিগালাজ করে থাকেন, যেটা জন্য দায়ী সম্পূর্ণ আমাদের হানাফি আলেম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতে ভালো আছেন। আলোচনা করব আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে নিয়ে, যিনি তৎকালীন সময়ের শত ইমামের মধ্যে একজন অন্যতম ইমাম, মুহাদ্দিস, আলেম, এবং তৎকালীন যত ইমাম ওই সময়ে ছিল তাদের মধ্যে তিনি একজন অন্যতম, যার কাছ থেকে আমরা ফিকহ শাস্ত্রের পুরোপুরি জ্ঞান পেয়ে থাকি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক জীবকে যখন সৃষ্টি করেছেন, সেই জীব অনুযায়ী তাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সেই শ্রেষ্ঠত্বের মধ্যে যদি আমরা মানব সকল কিছু কমাই, সেটাকে অপমান বলা হয়, এবং যদি কিছু বাড়াই সেটাকেও অপমান বলা হয়। তো আজকে যারা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নামে মাজহাব বানিয়ে আমাদের সমাজে পরিচিত, হানাফি মাজহাব নামে, আজকে আমি মনে করি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যে গুণ, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যে শিক্ষা সমগ্র জাতির জন্য, তা কিন্তু এই হানাফিদের জন্যই আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বদনাম বেশি। না, কথাটা শুনে চমকালেও কথাটা কিন্তু অতীব বাস্তব, যা আপনাকে আমি প্রমাণ দিয়ে দেবো। এই আলেমদের জন্যই, এই সব ফতোয়ার কারণেই আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে অনেকে অনেক রকমভাবে কটুক্তি গালিগালাজ করে থাকেন, যেটা জন্য দায়ী সম্পূর্ণ আমাদের হানাফি আলেমগণ। আসুন তাদের মুখ থেকে কয়েকটা কথা শুনে নেওয়া যাক। আবু হানিফার জন্ম 81 হিজরিতে, তিনি 4 জন সাহাবী সাক্ষাৎ লাভ করেছেন, 1200 তাবিনকে পেয়েছেন, 6 লক্ষ হাদিস জমা করেছেন, 50,000 হাদিস মুখস্ত করছেন, ব্যবসার টাকা দিয়ে 20,000 মানুষকে ফকিহুল উম্মত বানিয়েছেন, নিজে 47 জন দিয়ে ফেকা বোর্ড গঠন করে 81,000 মাসালা ইস্তেমবাত করেছেন, 40 বছর এশার নামাজের উযু দিয়ে ফজর নামাজ করেছেন, প্রতিদিন রাতে 500 রাকাত নফল নামাজ পড়তেন, প্রতিদিন একবার কোরআন খতম করতেন, প্রতি রমজানে 60 বার কোরআন খতম করতেন, 57 বার হজ আর উমরা করছেন। ইমামে হাসকাফি দুররে মুখতারে লেখেন, ইন্নাহু রাআ রাব্বাহু মিআতা মাররাতিন ফিল মানাম, স্বপ্নে আমার আল্লাহকে 100 বার দেখছেন। তার নাম আবু হানিফা। দেখুন, আবু হানিফা রহমতুল্লাহ আলাই উনি একজন তৎকালীন জামানার শ্রেষ্ঠ ইমাম ছিলেন, তবে নিশ্চয়ই পৃথিবীর কোনো আলেম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির উপরে নয়। যদি কেউ বলতে চায় যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির উপরে কোনো আলেম, নাউজুবিল্লাহ, তাহলে তার ইমান থাকবে না। তাহলে আমরা অনেক সময় দেখি কোনো হানাফি ভাইকে যখন কোনো একটা মাসলা বলতে যাই বা কোনো একটা হাদিস বলতে যাই, তখন তিনি
সে হাদিসটাকে যাচাই করেন মাঝহাবের মাধ্যমে, যেটা সম্পূর্ণ অবৈধ বলে আমি মনে করি, এটা ঠিক নয়। কারণ আপনার আমার যাচাই করার জায়গা হবে কোরআন এবং হাদিস, এজন্য কোরআনের একটা নাম হচ্ছে ফুরকান। তো এখানে বলা হয়েছে যে আবু হানিফা রাহমতুল্লাহ আলাই এক অজুতে ঈশা এবং ফজরের সালাত আদায় করেছেন 40 বছর, যেটা ডাহা মিথ্যে কথা। এক অজুতে 40 বছর যাবত যদি ঈশা এবং ফজরের সালাত আদায় করে, তাহলে সেই ব্যক্তির শরীরের যে হক, তাহলে তিনি বুঝতেন না, মানে তিনি ঘুমাননি। দ্বিতীয়ত, তার যদি স্ত্রী থেকে থাকে, তাহলে রাত্রিবেলায় স্ত্রী সহবাস হয়নি। তৃতীয়ত, রাত্রিবেলায় তার পেশাব পায়খানা কিছুই হয়নি। তবে আপনি অনেক যুক্তিতর্ক দিতে পারেন, তবে আমি একটা হাদিস দিব। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে তিনজন ব্যক্তি আমার বাড়িতে আসলেন, এসে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সম্পর্কে জিজ্ঞাসা করলেন, আমি তাদেরকে বললাম, এবং তারা বললেন যে তিনি তো আল্লাহ রসুল, তিনি তো আগের এবং পেছনের সমস্ত গুনায় মাপ, তো আমরা তাদের চেয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে একটু বেশি করব। তো তিনজনের মধ্যে একজন বললেন, এটা একটা প্রসিদ্ধ হাদিস, সবাই আমরা জানি, যে আমি জীবনে বিয়ে করবো না, বিয়ে করলে ইবাদত ঠিকঠাক করে করতে পারবো না। একজনে বললো আমি সারা জীবন সিয়াম পালন করবো, একজনে বললো আমি সারা রাত তাহাজ্জুদের সালাত আদায় করবো। এই কথা শুনে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডেকে বললেন যে দেখো, নিশ্চয়ই আমার চেয়ে তোমরা আল্লাহকে বেশি চেনো না? তারা বললো জি অবশ্যই। তো বলছে আমি তো আল্লাহকে চিনি এবং আল্লাহকে বেশি ভয় করি, সুতরাং আমি সিয়ামও থাকি আবার পানাহারও করি, আমি রাত্রিবেলায় ঘুমাই এবং তাহাজ্জুদের সালাত আদায় করি। তো এভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বোঝালেন এবং শেষে বললেন যে বিশ্বাস করো, তোমরা যদি এরকম করো তাহলে তোমরা আমার কেউ উম্মতের মধ্যে নও। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুখারী মুসলিমের হাদিস থেকে প্রমাণিত। তাহলে আবু হানিফা রাহমাতুল্লাহ কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত নন? নাউজুবিল্লাহ মিন জালিক। এটা কেমন করে হতে পারে? তাহলে তিনি কি শরীরের হক বুঝতেন না? অত বড় একজন মুহাদ্দিস তিনি ছিলেন, কিন্তু তার সামনে এইরকম কিছু মৌলবি সাহেবরা ফতুয়ার কারণে তাকে মানুষের কাছে যে সমাদৃত জায়গা তার থেকে নামিয়ে ফেলেছে। অর্থাৎ বলা যেতে পারে যে হানাফিরাই আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অন্যতম এক শত্রু। তারপরে কেউ কেউ বলে থাকেন যে তিনি একাধারে 30 বছর সিয়াম পালন করেছেন, বছরের যে 5 দিন বা যে কয়দিন সিয়াম পালন করা হারাম তখনও তিনি না খেয়ে থেকেছেন। তাহলে যদি ওই হিসাব করেন যে ওই যে ঈশার অজু দিয়ে ফজরের সলাৎ, তাহলে তো তিনি দিনে সিয়াম থেকেছেন, রাতে ইবাদত করেছেন, তাহলে তো স্ত্রী সহবাস করেনি, নাউজুবিল্লাহ মিন জালিক। এটা কি একটা মিথ্যাচার তার নামে! তারপরে বলা হয়েছে তিনি নাকি এক রাত্রেবেলায় 500 রাকাত নফল সালাত আদায় করতেন। এক রাত্রে 500 রাকাত নফল সালাত আদায় করেছেন আবু হানিফা রহমতুল্লাহ আলাই। যদি এমনটি হয় তাহলে এক রাকাতে যদি 3 মিনিট করে সময় লাগে, মানে মুহাদ্দিস উনি একজন বড় মাপের ইমাম আলহামদুলিল্লাহ, তো তিনি তো নিশ্চয়ই তার সালাত নিশ্চয়ই দীর্ঘ হবে, তো তিনি যদি এক রাকাতে 3 মিনিট করে সময় কাটান, তাহলে 500 × 3 1500 মিনিট সময় লাগবে সালাত আদায় করতে। 1500 মিনিট সমান প্রায় 25 ঘন্টা। তো কখনো কোনো রাত কি 25 ঘন্টার হয়? বিবেক বুদ্ধি নষ্ট হয়ে গেলে মানুষ যা বলে সেটাই। আচ্ছা ধরে নিই যে তিনি আরও দ্রুত গতিতে সালাত আদায় করতেন, এক রাকাতে 2 মিনিট সময় লাগতো, তাহলে 2 × 500, তাহলে 5 × 2 = 10, 1000 মিনিট, প্রায় 16 ঘন্টার ওপরে কি রাত হয়? আর তিনি শুধু নফল সালাত আদায় করতেন 16 ঘন্টা যাবত, এটা সম্পূর্ণ তার সামনে একটা মিথ্যা কথা, পুরোপুরি একটা মিথ্যা কথা। এজন্য আমি শুরুতেই বলেছি যে হানাফিরাই আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বেশি বদনাম করে বেড়ায়। তারপরে বলা হয়েছে যে তিনি 57 বার উমরা এবং হজ করেছেন। আর তিনি 80 হিজরিতে জন্মগ্রহণ করেন, 150 হিজরিতে তিনি আর মৃত্যু হয়, তার বয়স 67, 67। তাহলে তিনি 57 বার হজ করেছেন, তার মানে 10 বছর বয়স থেকে হজের কাজ শুরু হয়েছে। আর তৎকালীন সময়ে রাস্তা ছিল দুর্গম এবং যাতায়াতের প্রচুর খরচ ছিল এবং রাস্তা ছিল দীর্ঘ, তো তাহলে তিনি হয়তো কোটিপতির ছেলে ছিলেন, যার ফলস্বরূপ তিনি এতবার গিয়েছেন এসেছেন। এগুলো কি বিশ্বাসযোগ্য হয় যেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 বার হজ করেছেন, আবু হানিফা রহমতুল্লাহ কি 57 বার হজ করেছেন? এটা কি তিনার সামনে একটা মিথ্যাচার হচ্ছে না? তিনাকে তিনার সম্মান বাড়াতে গিয়ে কি তিনার সম্মানকে আমরা হানি করার চেষ্টা করছি না? তারপরে বলা হয়েছে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে
স্বপ্নে 100 বার দেখেছেন, নাউজুবিল্লাহ মিন জালিক। সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 103 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, কোনো পার্থিব চোখ, পৃথিবীর কোনো চোখ আমাকে দেখতে পাবে না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, যদি কোনো ব্যক্তি বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন, তাহলে সেই ব্যক্তি মিথ্যুক। সহি বুখারী 5857 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহকে দেখেছেন এই কথা কেউ বলেন, তিনি কাজ্জাব, তিনি মিথ্যুক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পর্যন্ত গিয়েছেন মেরাজে, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দেখা দেননি। কেননা ওই যে কোরআনুল কারিমে আয়াত রয়েছে যেখানে বলা হয়েছে যে এই পার্থিব চোখ আল্লাহ সুবহানাহু দেখতে পাবে না, না স্বপ্নে না সরাসরি। তাহলে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কি করে দেখে? তাহলে এই সম্মানটা বাড়াতে বাড়াতে কি আমরা এমন একটা পর্যায়ে পৌঁছে দিইনি যে মুসলিমের উপরে হয়ে গেছেন তিনি? নাউজুবিল্লাহ মিন জালিক। আজকে চিন্তা করুন কিভাবে আমরা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির শানে বিয়াদবি করার চেষ্টা করছি এবং এই বিয়াদবিগুলো আলেমরাই করছেন। তারপরে বলা হয়েছে তিনি নাকি 81,000 মাসলাকে ইস্তেমবাদ করেছেন। তিনি যে মিথ্যাবাদী, তিনি যে কথা বলতে গিয়ে ভুল করছেন, দেখুন দুই জালসায় দুই রকম কথা বলেছেন। এক জায়গায় বলেছেন 81,000 মাসলা, এক জায়গায় বলেছেন 87,000 মাসলা। তার মানে বোঝা যাচ্ছে যে যখন আপনি কোনো অথেন্টিক গ্রন্থ থেকে সঠিক তথ্য না নিয়ে কথা বলবেন, আপনার মন মতো কথা বলবেন, আপনার ভেতরে যা বলে তাই বলে বেড়াবেন, তাহলে আপনি যা খুশি করতেই পারেন। এই কাজ্জাব এনায়তুল আব্বাসি উনি দেখেন এক জায়গায় বলছে 81, এক জায়গায় বলছে 87,000 মাসলা তিনি ইস্তেমবাদ করেছেন। নাউজুবিল্লাহ, একটা বোর্ড গঠন করে 81,000 মাসালা ইস্তেমবাদ করেছেন, 87,000 মাসালা ইস্তেমবাদ করেছেন। তাহলে এরাই হচ্ছে সবচেয়ে বড় দুশ্মন। এনায়তুল আব্বাসী বলছেন যে তিনি চারজন সাহাবীর সাক্ষাৎ পেয়েছেন, আরেকজন আলেম এসে বলছে না 18 জন, কার কথা মানবেন? হ্যাঁ, যখন মিথ্যা কথা বলতে শুরু করবেন তখন এক একজনের কাছে এক এক রকমের উত্তর আপনি পেতে থাকবেন। তিনি চারজন সাহাবী সাক্ষাৎ লাভ করেছেন, 18 জন সাহাবী থেকে যিনি জ্ঞান অর্জন করেছেন, 18 জন সাহাবীর যিনি উস্তাদ মুহতারাম, এর নামটা লয় হানিফা। সুতরাং আবু হানিফা রহমতুল্লাহ আলাই অন্যতম একজন আলেম, অন্যতম একজন দিনদার ব্যক্তি, অন্যতম একজন ফিকহ শাস্ত্রের অন্যতম একজন পণ্ডিত শিক্ষক, তিনাকে আমরা মাথার তাজ মনে করি। তিনি বলেছেন ইজা সাওয়াল হাদিসি ফাওয়া মাজাব, যদি কোনো সহি হাদিস পেয়ে থাকে ওটাই আমার মাজাব। সেই সেন্সে আলহামদুলিল্লাহ আমরা পাক্কা হানাফি, তবে আপনাদের মতো গোড়া হানাফি আমরা নই, এই সব আলেমদের মতো আমরা গোড়া হানাফি নই যারা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির শানে কথা বলতে গিয়ে বিয়াদবি করব। তিনি যা তিনাকে তাই বয়ান করব, এটাই উত্তম পথ এবং পদ্ধতি হবে বলে আমরা মনে করি। সুতরাং এই বিষয়কে ত্যাগ করে জাতির সামনে এসে বলে দেন যে এতদিন যাবত আমরা মিথ্যা কথা বলেছি, তাহলে জাতি বুঝতে পারবে যে না, ভুল স্বীকারের মধ্যে দেখুন আপনার অন্তরের প্রশান্তি আসবে, অন্তর প্রশস্ত হবে, কারণ ভুল হতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটা বানি আদম ভুল করবে। সো যারা এই ধরনের মাসলা মাসাল আজ পর্যন্ত বর্ণনা করেছেন, করছেন, করবেন ভাবছেন, তারা তাদের কাছ পর্যন্ত আমার যদি ভিডিওটা পৌঁছে যায় তো অবশ্যই আপনারা এই মানে এই ভুলটাকে স্বীকার করে জাতির সামনে সত্য কথাকে তুলে ধরবেন বলে আমরা মনে করি। এবং তিনি যে মানের আলেম, তিনি যে মানের একজন মুহাদ্দিস, তাকে সেই মানের সেই জায়গায় রাখাটাই শ্রেষ্ঠ হবে বলে আমরা মনে করি। আল্লাহ সুবহানাহু আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে আমাদেরকে সঠিক জায়গায় থাকার তৌফিক আদা করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।